আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, ইসলাম ধর্মের ভিত্তি বা স্তম্ভের অন্যতম ভিত হলো হজ করা, এবং হজের ফরজ সমূহের অন্যতম ফরজ হলো কাবাঘর তাওয়াফ করা। প্রশ্ন হলো, কাবাঘর কেমনভাবে তাওয়াফ করতে হবে? আসুন জেনে নেওয়া যাক কাবাঘর তাওয়াফ করার নিয়ম নীতি। কিতাবের ভিতরে বর্ণিত আছে, কাবাঘর তাওয়াফ করার একটা নির্দিষ্ট নিয়ম বা আদব আছে। সেই আদব বা নিয়মই আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা সকলেই ধীর স্থিরভাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কাবাঘর তাওয়াফ শুরুর আগে একটি গুরুত্বপূর্ণ কাজ হলো, ডান দিকের কাঁধ খোলা রেখে চাদর দিয়ে বাম কাঁধ ঢেকে নিয়ে হাজেরে আসওয়াদের নিকটে এসে হাজেরে আসওয়াদকে হাত দিয়ে স্পর্শ করবে, এবং সম্ভব হলে মুখ দিয়ে চুম্বন করবে, আর সম্ভব না হলে সে নিজের হাত চুম্বন করবে। আর ভিড় বেশি হওয়ার কারণে হাজেরে আসওয়াদের কাছে পৌঁছাতে না পারলে এবং তা স্পর্শ করতে না পারলে হাজেরে আসওয়াদের দিকে হাত বাড়িয়ে শুধু ইশারা করবে এবং নিম্নের এই দোয়াটি পড়বে, বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা ঈমানান বিকা ওয়া তাসদীকান বিকিতাবিকা ওয়াফাআন বিআহদিকা ওয়াইত্তাবাআন লিসুন্নতি নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তাওয়াফ ডান দিক থেকে শুরু করবে, তারপর বাইতুল্লাহ দরজার দিকে ফিরে আসবে, অতঃপর সেই পাথরের দিকে যাবে যার উপর বাইতুল্লাহর পর্নালা স্থাপিত হয়েছিল। দ্রুত পা ফেলে এগোতে থাকবে, রুকনে ইয়ামানির কাছে পৌঁছে রুকনে ইয়ামানিকে হাত দিয়ে স্পর্শ করবে এবং তাতে চুম্বন করবে না। এভাবে হাজরে আসওয়াদ পর্যন্ত পৌঁছালেই বুঝবে তাওয়াফ পুরা এক চক্কর হলো। বলা বাহুল্য, এইভাবে দ্বিতীয় তৃতীয়বার চক্কর লাগাবে, এবং প্রত্যেক তাওয়াফের মধ্যে নিম্নলিখিত দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা জাআলহু হাজ্জাম মাবরুরা ওয়া সাইয়্যান মাশকুরা ওয়া যামবাম মাগফুরা। অতঃপর ধীর পদে চলে বাকি চার তাওয়াফ পূর্ণ করবে, আর এই চার তাওয়াফে নিম্নলিখিত দোয়াটি পাঠ করবে, রব্বি গফির ওয়ারহাম ওয়াআফু আম্মা তা'লামু وأنت الأعز الأكرام اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। অর্থাৎ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়া ও আখেরাতের জীবনে কল্যাণ দান করো, এবং দোজখের ভয়াবহ আজাব হতে আমাদেরকে মুক্তি দাও। তাওয়াফে কুদুমের নিয়ত করার সময় দুনিয়ার যাবতীয় নাপাক বিষয় এবং বস্তু হতে শরীর ও মনকে সম্পূর্ণরূপে পাক ও পবিত্র করে নিতে হবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে, খানায়ে কাবা তাওয়াফ নামাজ ছাড়া আর কিছুই নয়। পার্থক্য শুধু এটা, তাওয়াফের মধ্যে শুধু কথা বলার অনুমতি আছে, আর নামাজের মধ্যে কথা বলার অনুমতি নেই। তবে মহিলাদের ক্ষেত্রে অবশ্যই পর্দা রক্ষা করা অত্যাবশ্যক। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।